মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল অধীর চৌধুরীকে হারানোর জন্য সেনাপতি নির্বাচিত করেছিল শোভেন্দু অধিকারীকে। মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত থেকে পৌরসভা সমস্ত জোর করে দখল করা হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে। শোভেন্দু অধিকারীও মুর্শিদাবাদ দখল করতে চেয়েছিল। সেই শোভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিপক্ষে প্রার্থী হয়েছেন, এটা আমি উপভোগ করছি। তিনি বলেন, এটা আমার দেখতে ভালো লাগছে, দুনিয়া গোল। আমাকে হারানোর চেষ্টা করেছিল, এখন তারা দুজন মারামারি করছে। হাই ভোল্টেজ ভোট নন্দীগ্রামে হলো, আপনার প্রতিক্রিয়া কি কি বলবেন? আমি ভোটটা উপভোগ করছি, এই জন্যই করছি। 2019 সালে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে হারানোর জন্য মমতা ব্যানার্জি সেনাপতি নিয়োগ করেছিল শোভেন্দু অধিকারী। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেসের পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি সব কিছুকে গায়ে জেলে দখল করে মানুষকে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জির নির্দেশে সেদিন শোভেন্দু অধিকারী মুর্শিদাবাদ দখল করতে চেয়েছিল। আজ সেই শোভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে প্রার্থী হয়ে নন্দীগ্রামে নির্বাচন করল, এটা আমি উপভোগ করছি। এই জন্য উপভোগ করছি, আমার দেখতে দেখতে মনে হচ্ছে দুনিয়া গোল হয়। যারা আমাকে একদিন হারানোর জন্য যে দুজনে এসেছিল তারা এখন নিজেদের মধ্যে মারামারি করছে, একে অপরকে হারাতে চাইছে, একটা কাটথ্রোট কম্পিটিশন হচ্ছে। মমতা ব্যানার্জি নৈতিকভাবে, তিনি বলেন, মমতা ব্যানার্জি রাজনৈতিকভাবে এখানে পরাজিত, তাই তাকে দরখাস্ত করতে হচ্ছে সোনিয়া গান্ধীর কাছে। আগামী দিনে বিজেপিকে হারাতে কংগ্রেসের সাথে এক হতে হবে মমতাকে। তিনি মমতা ব্যানার্জিকে বলেন, আপনার সেনাপতির হাতে মার খেয়ে বোধোদয় হলে এখন কংগ্রেস ছাড়া বিকল্প নেই। ভারতে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে কংগ্রেস ছাড়া কোনো কিছুই হবে না। মমতা ব্যানার্জি নৈতিকভাবে এখানেই পরাজিত, তাই তাকে দরখাস্ত করতে হচ্ছে সোনিয়া গান্ধীর কাছে, যে আগামী বিজেপিকে হারাতে এক হতে হবে। কেন মমতা ব্যানার্জি, এতদিন পর আপনার বোধোদয় হলো, আপনার সেনাপতির হাতে মার খেয়ে আপনার বোধোদয় হলো যে ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে কংগ্রেস ছাড়া হবে না। আপনি না বাংলাকে কংগ্রেস মুক্ত করতে চেয়েছিলেন, যেমনভাবে নরেন্দ্র মোদী ভারতবর্ষকে কংগ্রেস মুক্ত করতে চেয়েছে, তেমনভাবে আপনি বাংলাকে কংগ্রেস মুক্তি করতে চেয়েছে, কংগ্রেস মুক্ত করতে চেয়েছিলেন। আজ বুঝছেন তো যে কংগ্রেস ছাড়া গতি নাই। আজকে আপনি যখন সোনিয়া গান্ধীর কাছে দরখাস্ত করেন যে এক হয়ে লড়তে হবে, তখন আপনার নৈতিক পরাজয় আপনি মেনে নিয়েছেন। এটাই আজকে আমার নন্দীগ্রামের নির্বাচনের অনুভূতি। তিনি বলেন, কেন্দ্র বাহিনী রাজ্য বাহিনীর কথা শোনে না। পঞ্চায়েত ভোটে 20,000 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছিল, 7 জন খুন হয়েছিল। এখন আপনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করছেন। বাংলা জুড়ে সংযুক্ত মোর্চার প্রতি মানুষের ভরসা বাড়ছে বলে তিনি সাংবাদিক বৈঠকে দাবি করেন। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বাহিনীর কথা শোনে না। রাজ্যের বাহিনী যখন পঞ্চায়েত লুট করা হয়েছিল মুর্শিদাবাদ জেলায়, যখন 20,000 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমতা ব্যানার্জি নির্বাচিত হয়েছিলেন, তার দলের পঞ্চায়েতকে নির্বাচিত করেছিলেন, 60 জন মানুষ শুধু পঞ্চায়েত ভোটের দিন খুন হয়েছিল। সেদিন তো আমরা এই কথাই বলেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার পুলিশকে দিয়ে আপনি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিলেন। আজ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আপনাকে অভিযোগ করতে হচ্ছে। হিস্ট্রি হ্যাজ এ ন্যাস্টি হ্যাবিট অফ রিপিটিং ইটসেলফ। মমতা ব্যানার্জি নাও ইজ বিং পেড ব্যাক ইন আর ওন কয়েন। আমরা বিজেপির বিরুদ্ধে মোকাবেলা করে শুধু বাংলাতে নয়, সারা ভারতবর্ষে বিজেপি নামক দানবকে আমরা রুখব। মমতা ব্যানার্জি পারবে না। তাই বাংলার মানুষ, আগামী নির্বাচনে যে সমস্ত ফেজ এখনও বাকি আছে, হিসাব কষে আপনারা ভোট দিন। বাংলা জুড়ে সংযুক্ত মোর্চা। পিডো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।